ওরা হিন্দু মুসলমানে লড়িয়ে রাখতে চায়। মুখ্যমন্ত্রী বলল যে আমি জানতাম হাওড়ায় দাঙ্গা হবে। কি করছিল পুলিশ? রামনবমীর মিছিল। আরে রামনবমীর মিছিল যদি মসজিদে গুলোকে দেখিয়েই শেষ করবেন, মসজিদ থেকে মসজিদ মিছিল যদি রামনবমীর মিছিল হয় মসজিদের ওপর গিয়ে আক্রমণ করবেন, তাহলে আর বাবরি মসজিদটা ভাঙলেন কেন? ওটা তো ভালো ছিল, কি অসুবিধা ছিল মসজিদে আক্রমণ করার জন্য? আর তৃণমূল কংগ্রেস জায়গা করে দিচ্ছে, তৃণমূল বিজেপি দাঙ্গার আবহাওয়া যদি জারি করা যায় তাহলে হিন্দুরা কার পক্ষে যাবে? বিজেপির পক্ষে যাবে, মুসলমানরা তৃণমূলের পক্ষে যাবে। আমরা বলছি এই বাইনারি শেষ হয়ে গেছে পশ্চিমবাংলায়। কেন শেষ হয়ে গেছে? 14 টাকার কেরোসিন তেল কত টাকা দাম? কত টাকা? বিরাট কোহলির থেকে দ্রুত সেঞ্চুরি করে দিয়েছে। হ্যাঁ, 2014 সালে পেট্রোলের দাম ছিল কত? আর এখন পেট্রোলের দাম হয়েছে 106 টাকা। ডিজেলের দাম ছিল 60 টাকা ছিল, ঠিক বলেছেন। ডিজেলের দাম কত ছিল? 40-এর ঘরে ছিল, 92 টাকা 93 টাকা কলকাতা শহরে ডিজেলের দাম। রান্নার গ্যাসের সাথে আধার কার্ডকে যখন যুক্ত করলো, আপনি ভাবলেন বোধ হয় আপনার জীবনে আলো এলো বলে। হ্যাঁ, প্রথম মাসে 312 টাকা যুক্ত হয়েছিল, এখন এ মাসে 4 টাকা থেকে 13 টাকা, কোনো সময় 4-5 টাকা, কোনো সময় 12 টাকা 13 টাকা। অন্য কথা ছেড়ে দিন, রান্নার গ্যাস 600 টাকার দাম ছিল, দাম হয়েছে 1200 টাকা। দিল্লির সরকার বারবার পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম বাড়াচ্ছে, আর রাজ্যের সরকার বারবার দুধের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে। আর ওরা হিন্দু মুসলমানে লড়িয়ে রাখতে চায়। আমরা বামপন্থীরা বলছি এ লড়াই জাতপাতের লড়াই নয়, এ লড়াই রুটি রুজির লড়াই। আজকে যারা যে পুলিশ যদি আমাদের মিটিংয়ের আওয়াজ শোনেন, আজকে যারা তৃণমূলের পক্ষ নিচ্ছেন, তৃণমূলের গুন্ডাদের পাশে দাঁড়াচ্ছেন, আপনারা শুনে যান, তৃণমূল সরকার থেকে চলে গেলে ভোট না পেলে এ পাড়ার তৃণমূল নেতাও বলবে, যেমন বলেছিল এপার তো যে তাকে আমরা চিনতাম না, এ পাড়ার তৃণমূল নেতাও বলবে এ ভাইপোকে আমি চিনতাম না, এ পিসিকে আমি চিনতাম না, এ তৃণমূলকে আমি চিনতাম না। কান ধরে অডবস করাবে মানুষ, এ সময় এসে গেছে পশ্চিমবাংলায়। আর পুলিশ যারা মনে করছেন ডান্ডা দিয়ে লাল ঝান্ডাকে শেষ করবেন, যারা ভেবেছিলেন আজকে মুন্নুবাড়িতে পিংলায় এই সমাবেশ আটকে দেবেন আক্রমণ করে, তাদের বলতে চাই পুলিশের লাঠি ঝেটার কাঠি ভয় পায় না কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা, কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা এক গজ কাপড় নয়, লড়াই সংগ্রামের লাল ঝান্ডা। যিনি বলেছিলেন না মেদিনীপুরে লাল ঝান্ডা থাকবে না, তিনি এখন তৃণমূলের ঝান্ডা ছেড়ে বিজেপির ঝান্ডা ধরে নিয়েছেন, লাল ঝান্ডা থাকবে। আমরা এটা বলতে পারি পিংলায়, যারা মাইকের আওয়াজ শুনছেন, মিটিংয়ের আওয়াজ শুনছেন, আমরা এটা বলতে পারি যে কোনো 420 নেতাদের আমাদের দলে কোনো স্থান নেই। কোনো 420 নেতা, কোনো চোর, কোনো দুষ্কৃতি, বিজেপি তৃণমূল কারো স্থান নেই। ওরা বলতে পারবে না ভাইপো কালকে বিজেপিতে যাবে কি যাবে না, ওরা বলতে পারবে না তৃণমূলের কোনো নেতা বিজেপিতে যাবে কি যাবে না, বিজেপির কোনো নেতা শুভেন্দু আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হবে কি হবে না। আমরা বলছি মাননীয়া স্টেজে একটা ওয়াশিং মেশিন দেখিয়েছেন না? হ্যাঁ, টিভি মিডিয়া খুব দেখাচ্ছে ওয়াশিং মেশিন। আমরা বলছি ওরকম একটা ওয়াশিং মেশিন নেই, দুটো ওয়াশিং মেশিন আছে আমাদের রাজ্যে, একটা তৃণমূল একটা বিজেপি। অর্জুন সিং 6টা খুন করেছে, তারপর চলে গেল এই দল থেকে ওই দলে, ব্যাস 7 খুন মাপ। কি দেখলাম আমরা? রাজীব বন্দ্যোপাধ্যায়, সে দিদির ছবি নিয়ে 2021 সালের ভোটের আগে সে দিদির ছবি নিয়ে হাঁটছে, সাংবাদিকরা ধরেছে রাজীববাবুকে কোথায় যাচ্ছেন, বলছে এই তো, বলছে দিদির ছবি নিয়ে কোথায় যাচ্ছেন, বলছে কেন বিজেপিতে যাচ্ছি, আবার তৃণমূলে চলে এসছেন। যেই বিজেপিতে গেলেন মুখ্যমন্ত্রী বললেন ও বন সহায়ক দপ্তরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তারপর আবার তৃণমূলে চলে এলেন। আনা জানা লাগা রহেগা, কবি সুখ আয়েগা কবি দুঃখ আয়েগা, তৃণমূল থেকে বিজেপিতে আসবে, বিজেপি থেকে তৃণমূলে যাবে। কেন কেন? তার কারণ যেই ক্ষমতায় আসুক না কেন, আমার চুরিটা যাতে বজায় থাকে, আমার দুর্নীতিটা যাতে বজায় থাকে, যখন তৃণমূল আসবে তখন তৃণমূলে যাব, যখন বিজেপি আসবে তখন বিজেপিতে যাব। আমরা বলছি আমরা লাল ঝান্ডার পার্টি। মানুষ বলা শুরু করেছে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জ্যোতি বসুর সাথে, বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে পিসি ভাইপোর তুলনা করবেন না, খোদা বক্সের সাথে মিটার বক্সের কোনো দিন তুলনা হয় না। লড়াই পঞ্চায়েত, এই পঞ্চায়েত নির্বাচনে লড়াই হবে, এ লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে সিপিএমের না, বিজেপির সাথে সিপিআইএমের না, এ লড়াই নিজের পঞ্চায়েতের অধিকার বোঝার জন্য
তৃণমূল কংগ্রেসের সাথে মানুষের লড়াই আর সেই মানুষের লড়াইয়ের পক্ষে সিপিআইএম থাকবে লাল ঝান্ডা থাকবে আপনাদের পাশে থাকব এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ নমস্কার ইনক্লাব জিন্দাবাদ।